গতকাল 13 মার্চ রাত আনুমানিক 11টার দিকে পাবনার আমিনপুর থানার দাড়িয়াপুর গ্রামে একটি গরুর ঘরে আগুন লেগে দুইটি ঘরসহ তিনটি গরু অগ্নিদগ্ধ হয় এবং একটি গরু আগ্নেয়পুড়ে মারা যায়। পাবনা বেড়া থেকে আলমগীর কবির পল্লবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দাড়িয়াপুর পুরানপাড়া গ্রামের রশিদ শেখের গরুর ঘরে আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসে। সবার সম্মিলিত প্রচেষ্টা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে পরে কাশীনাথপুর ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিক রশিদ শেখের। কারণে গরুর ঘরে কয়েল দিছে, কয়েলের কারণে আগুনটা লাগছে। তিনটি ঘর পুড়ে গেছে, একটু একটু গরু মারা গেছে, একটু গরু পুড়ে গেছে।